আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের জাবেদা এবং হিসাব সমীকরণ সংক্রান্ত বরিশাল বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে এই যে আমি এই প্রশ্নের উদ্দীপকে কি বলা আছে লক্ষ্য করি, এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের আলোকে ক নম্বরে বলেছে, মিস অহনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো প্রারম্ভিক মূলধন বলতে বোঝায় এই যে এক তারিখের তথ্য নেওয়া হবে, মার্চ এক তারিখে নগদ যন্ত্রপাতি কর্জ আছে, তাই না? তো এখানে নগদ আর যন্ত্রপাতি যোগ করলে হবে, কর্জটা যদি যোগ করি তাহলে সেটা আবার বিয়োগ করতে হয়, সেজন্য কর্জটা না লিখলেও হবে। তো যাই হোক, আমরা ক নম্বরের সমাধানের চেষ্টা এইভাবে করি। এই যে ক নম্বরের জন্য এক নং উদ্দীপক হতে এক নং লেনদেনটি উপরে লিখে রাখলাম, সকে এইভাবে অঙ্কন করতে পারি। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, তারিখ বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তো প্রথমে লিখব 2022 মার্চ এক নগদ কত টাকা, 70,000 টাকা নগদে লিখব। আর যন্ত্রপাতি কত টাকা, 30,000 টাকা যন্ত্রপাতি বলে লিখব। এখন ঋণের টাকাটা যদি আমি এখানে যোগ করি, পরে আবার ঋণটা বিয়োগ করতে হবে, তো একই কথা, তাই না? একবার যোগ করা একবার বিয়োগ করা, সেজন্য ঋণের টাকা না লিখলেও হবে। কর্জ যেটা নিয়ে এসছে ওটা না লিখলেও হবে, এই দুটো যোগ করে 110,000 টাকা, এইটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কর্জটা আসলো না কেন, তাই না? কর্জ মানে ঋণ, তো কর্জ বা ঋণ সেটা তো নিজের টাকা না, আর যেটা নিজের টাকা না সেটা কিন্তু মূলধন হবে না। অন্যের টাকাকে তো আমি মূলধন বলতে পারবো না, মূলধন হচ্ছে আমার নিজের যেটুকু। তাহলে আমি এই যে নগদ যন্ত্রপাতি আর ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছি, নগদ আর যন্ত্রপাতি এই দুটো আমার নিজের, তাই ওই দুটা মূলধন হিসেবে আমরা লিখেছি। আর যদি এখানে কর্জ যোগ করতাম তাহলে এখানে যোগফল বেড়ে যেত, তাই না? পরে আবার ওই 40,000 টাকা কর্জটা বিয়োগ করে দিতাম, একবার যোগ একবার বিয়োগ, তাহলে উত্তর এটাই হতো, 1,00,000 টাকাই হতো। এভাবেও কোনো কোনো বইতে হয়তো করেছে, সমস্যা নেই, ওভাবে করলেও হবে, এভাবে করলেও হবে, আমি সহজটা করেছি। আচ্ছা, আবার উদ্দীপকে ফিরে এলাম। খ নম্বরে বলেছে এই লেনদেনগুলি জাবেদা করতে বলেছে, তো জাবেদা করতে বলেছে 2/10/20/31। এই 2/10/20/31 এই লেনদেনগুলি আমি একটু নিয়ে যাব জাবেদা করার জন্য। এই যে 2/10/20/31, তো আমি নিয়ে যাচ্ছি, এই যে এখানে লিখে রাখলাম 2 তারিখ আর 10 তারিখ, 20 তারিখ আর 31 তারিখ, এবং এখানে জাবেদা সক অঙ্কন করব। মিস অহনার বইতে জাবেদা 2022 মার্চ 2 তারিখে বলেছে ভ্যাট সহ পণ্য ক্রয় নগদে। তো ভ্যাট সহ পণ্য ক্রয়ের জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। তো লক্ষ্য করি, জাবেদা করব ক্রয় হিসাব ডেবিট, এই যে ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন ভ্যাট চলতি হিসাব কেন ক্রেডিট হবে? ক্রয়ের সময় আমরা যে ভ্যাট দিই সেটা অগ্রিম হিসেবে, অগ্রিম ব্যয় প্রদান করলে সম্পদ হিসেবে গণ্য হবে, সেজন্য ভ্যাট চলতি হিসাব দামে লিখতে হবে। এখন টাকা কিভাবে লিখব, খুব ভালো করে লক্ষ্য করি, 59,000 টাকা আমরা এখানে এই 59,000 টাকাটা আমি লিখে দিচ্ছি, পরে বুঝাই দিচ্ছি, এই যে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এবার আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে টাকা লিখলাম। আমরা যত টাকার মোট পণ্য কিনেছি ওইটা নগদানে লিখব, কারণ এইটা সম্পূর্ণ টাকাটাই নগদে পরিশোধ করব। এবার এই 59,000 টাকার ভিতর থেকে ভ্যাট বের করার নিয়ম হচ্ছে ভ্যাট 15%। তো 15% মানে কি, 15 টাকা আর 100 টাকা, মোট 115 টাকা। তাহলে এই 69,000কে 15 দিয়ে গুণ হবে, 115 দিয়ে ভাগ হবে। আমি আবারও বলছি লক্ষ্য করি, এই যে ভ্যাট সহ মোট দেয়া আছে 69,000 টাকা, এটাকে গুণ 15 ভাগ 115, তাহলে আমরা পাবো 9,000 টাকা। সেই 9,000 টাকা এখানে লিখলাম। এবার এটা থেকে এটা বিয়োগ করে বাকি টাকাটা 60,000 টাকা ক্রয়ে বসবে। আবার বলছি আর একবার, 69,000 টাকা তো দেয়াই আছে, সেটা নগদে লিখব। আর ভ্যাট বের করবো কীভাবে, 69,000 × 15 ভাগ 115, 9,000 টাকা হবে, সেটা এখানে লিখবো ভ্যাট চলতি হিসাবে। এবার ভ্যাট সহ এত টাকা, ভ্যাট এত টাকা, তাহলে বাকিটা ক্রয় হবে, সেজন্য এটা থেকে এটা বিয়োগ করে ক্রয়ের টাকাটা পাবো। এবার আমরা 10 তারিখ করবো, 10 তারিখে বলেছে বই ফেরত 6,000 টাকা। তো বই ফেরতের জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট বই ফেরত বা ক্রয় ফেরত ক্রেডিট। প্রদেয় হিসাব মানে পাওনাদার, পাওনাদারকে আমরা ফেরত দিই, দায় কমবে, দায় কমলে ডেবিট হয়, সেজন্য প্রদেয় হিসাব ডেবিট বই ফেরত ক্রেডিট, 6,000 টাকা লিখব। এবার 20 তারিখ, 20 তারিখ আরিফের নিকট পণ্য বিক্রয়, আরিফের নিকট পণ্য বিক্রয় করা মানে কি,
ধারে নিশ্চয় বাকিতে, তো বাকিতে বিক্রি করলে প্রাপ্য হিসাব ডেবিট হয়, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট হয়, ব্র্যাকেটে আরিফের নাম লিখতে পারি, আর বিক্রয় হিসাব ক্রেডিট, টাকা লিখবো 20,000 টাকা। এবার 31 তারিখে ভালো করে লক্ষ্য করি, 31 তারিখ বলছে আরিফের নিকট থেকে পূর্ণ নিষ্পত্তিতে 19,000 টাকা পাওয়া গেল। আরিফের কাছ থেকে আমরা পাইতাম 20,000 টাকা, যেহেতু ধারে বিক্রি করেছিলাম, ওর কাছে আমরা টাকা পাবো 20,000 টাকা, 20,000 টাকার মধ্যে 19,000 টাকা পাচ্ছি, আর বাকি 1,000 টাকা পাচ্ছি না, ওইটা হচ্ছে বাট্টা। তাহলে জাবেদা কীভাবে করব? এখানে লিখব 31 তারিখ যেটা পাচ্ছি তার জন্য নগদান হিসাব ডেবিট লিখব, যেটা পাচ্ছি না তার জন্য বাট্টা হিসাব ডেবিট লিখব, আর আরিফ হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট করব, একটা ক্রেডিট দুইটা ডেবিট। টাকা কীভাবে লিখব? নগদে যেটা পাচ্ছি নগদে লিখব, আর যেটা কম পাচ্ছি 1,000 ওইটা বাট্টায় লিখব, আর এই সম্পূর্ণ টাকা যেটা পাইতাম ওর কাছে 20,000 টাকা ওইটা ক্রেডিট দিকে লিখব। আমি আবারও বলি, লক্ষ্য করি, আরিফের কাছ থেকে আমরা পেতাম কত? 20,000 টাকা, সে দিচ্ছে 19,000 টাকা, তাই 100 টাকা বাট, 1,000 টাকা বাট্টা। এটা লেখার নিয়ম হচ্ছে নগদান হিসেবে লিখবো যত টাকা পেয়েছি, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তাই ডেবিট হবে, যেটা কম পাচ্ছি সেটা বাট্টা হিসেবে লিখব, আর মোট টাকা যে 20,000 টাকা ছিল সেটা লিখব প্রাপ্য হিসাব ক্রেডিট, মানে পাওনা দেনাদার কমে যাচ্ছে সেজন্য দেনাদারের নাম বা প্রাপ্য হিসাবের নাম ক্রেডিট হবে, যার কাছ থেকে পাচ্ছি সে দেনাদার, সে সম্পদ কমে গেলে ক্রেডিট, সেজন্য প্রাপ্য হিসাব ক্রেডিট হয়েছে, টাকা লিখব সম্পূর্ণ টাকাটা যত টাকা তার কাছ থেকে পাইতাম। এই ছিল আমাদের জাবেদা। এবার আমরা কী করব? আবার উদ্দীপকে যে গ নাম্বারে বলেছে এই হিসাব সমীকরণের প্রভাব দেখাতে, 1/7/18/26 তারিখ, তো যাই আমরা সমাধানের চেষ্টা করি। এই যে আমি এই যে 1/7/18/26 তারিখ দুই দিকে আলাদা আলাদা করে এখানে লিখে রাখলাম, এখানে 1 তারিখ লিখেছি, ওখানে 3টা তারিখ লিখেছি, উপরে লিখে রাখলাম, ওইগুলো দেখে দেখে আমরা যাতে করতে পারি, উদ্দীপকের এইটুকু অংশ, নিঃসারটা হচ্ছে উত্তর। তো ঘর কোন দিকে কয়টা হবে কীভাবে বুঝবো? আমরা যখন শখ অঙ্কন করব তখন এখানে লিখবো তারিখ, আর এখানে লিখবো এ বা সম্পদ, আর এখানে দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটা তো আমরা জানি তাই না? আচ্ছা, সম্পদ পাশে কয়টা সম্পদ হবে? নগদ আছে, যন্ত্রপাতি আছে, আবার প্রাপ্য হিসাব মানে কি দেনাদার আছে, ও ল্যাপটপ আছে, ল্যাপটপ মানে অফিস সরঞ্জাম, দেনাদার এখানে আসবে না কারণ বাকিতে ক্রয় ছিল, বিক্রয় ছিল, কিন্তু এই এই বাকিতে বিক্রয় যেটি ছিল সেই লেনদেনটা করতে বলেনি, সেজন্য এই তথ্য থেকে নগদ টাকা আছে, তারপরে এই যন্ত্রপাতি আছে, আর ল্যাপটপ মানে অফিস সরঞ্জাম, ল্যাপটপ কম্পিউটার টাইপরাইটার, তারপর হচ্ছে কি যে ফটোকপি মেশিন, এগুলো অফিস সরঞ্জামের মধ্যে পড়ে। আর এইদিকে একটা লিখব ঋণ, এই যে ঋণ আছে, কর্জ, কর্জ মানে ঋণ, আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব, লাস্টে লিখব মন্তব্য। এই হচ্ছে আমাদের শখের মধ্যে লেখা। এইবার আমরা এখানে লিখব ভিতরে, তারিখ লিখব 1/1/2023, নগদ কত টাকা নিয়ে এসছে 70,000 টাকা, আর কর্জ কত টাকা 40,000 টাকা, নগদ আর এই কর্জ দুটো যোগ করে 1,10,000 টাকা নগদে বলবে, নগদে 1,10,000 টাকা হবে। কীভাবে হলো? নগদের টাকা ঋণের টাকা দুটো যোগ করে। যন্ত্রপাতি 30,000 টাকা, যন্ত্রপাতির ঘরে লিখব। অফিস সরঞ্জাম এখন ফাঁকা থাকবে, লিখবো না, যখন অফিস সরঞ্জাম কিনবো তখন লিখবো। ঋণ কত টাকা? 40,000 টাকা, ঋণের ঘরে লিখবো। এখন মালিকানা সত্ত্বে লিখতে হবে কত টাকা, আমরা জানি বাম দিক আর ডান দিক দুদিক সমান হবে হিসাব সমীকরণে, এখন যদি এই দুটো যোগ করি 1,40,000 হয়, সে 1,40,000 থেকে 40,000 বিয়োগ করি 1,00,000 হয়, এটা পাশে লিখব মূলধন, প্রারম্ভিক মূলধন। আমি আবারও বলছি, লক্ষ্য করি, এই যে নগদ আর যন্ত্রপাতি এই দুটো যোগ করে এটা বিয়োগ করে 1,00,000 টাকা পেলাম প্রারম্ভিক মূলধন। এবার পরের তারিখ 7 তারিখ, 7 তারিখটা হচ্ছে নগদে মাল বিক্রয়, নগদ টাকা বৃদ্ধি পাবে, তো নগদের সাথে যোগ করবো 70,000, আর মালিকানা সত্ত্ব যোগ, নগদ যোগ মালিকানা সত্ত্বের সাথে যোগ। এবার 18 তারিখ, 18 তারিখে লিখবো ল্যাপটপ ক্রয় নগদে, তো নগদ টাকা কমবে, নগদ থেকে মাইনাস করবো, মাইনাস মানে ব্র্যাকেট দিয়ে রাখলেই হবে, আর ল্যাপটপ অফিস সরঞ্জামের মধ্যে পড়বে তাই অফিস সরঞ্জাম বৃদ্ধি পাবে, নগদ কমছে অফিস সরঞ্জাম বৃদ্ধি পেয়েছে। 20 তারিখে কী বলেছে? ভাড়া প্রদান 10,000, তো ভাড়া প্রদান করলে এখানে 26 তারিখ লিখে নগদ টাকা কমবে, প্রদান করলে নগদ নগদ থেকে মাইনাস হবে, এবং এই টাকা দ্বারা আবার মালিকানা সত্ত্বেও কমবে, ভাড়া খরচ, খরচ হলে মালিকানা সত্ত্ব কমে,
তা মালিকানা শর্ত থেকে বিয়োগ করব। পাশে লিখব ভাড়া খরচ, ভাড়া খরচ লিখব। আচ্ছা, তো এইখানে আমি কিন্তু প্রত্যেকবার জের করা উচিত, না করলেও হবে, জের করাই উত্তম। কিন্তু আমার এখানে জায়গার সংক্ষিপ্ততার কারণে আমি জের করতে পারিনি, প্রতি লাইন লাইনে জের করতে হয়। তো এখন আমি উদ্বৃত্ত না করে সরাসরি লাস্টে যোগ বিয়োগ করলেও হবে, সমস্যা নেই। এখন মোট লিখব, মোট লিখে সব যোগ বিয়োগ করব। এটা যোগ বিয়োগ করে এই প্রথম দুটো প্লাস, নিতে দুটো মাইনাস, তো এই দুটো যোগ করে এই দুটো মাইনাস করে এই টাকাটা পাবো, 1,40,000 টাকা। 30,000 টাকা লিখব, 30,000 টাকা লিখব। এবার ওই দিকে যাই, এই 40,000 টাকা লিখব। এটা যোগ বিয়োগ করে প্রথম দুটো যোগ, 10,000 বিয়োগ করে 1,60,000 হবে। এবার দুই দিক মিলবে কিনা দেখবো, সমতা, এখানে লিখবো সমতা। লেখার পরে এই বাম দিক তিনটা যোগ করে 40 আর 60, এই 2,00,000 হবে। আবার ডান দিক যোগ করে এই দুটো যোগ করে 2,00,000 হচ্ছে, ডাবল দাগ দিব দুই দিকে। তাহলে লক্ষ্য করি শেষে কীভাবে করলাম, বাম দিকে তিনটা যোগ করে যা হলো সমানের ওই দিকের এই দুটো যোগ করে তাই হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো আমি অবশ্যই একটা একটা করে বোর্ড আলোচনা করার চেষ্টা করি, পরের ক্লাসে কোন বোর্ড করবো একটু দেখে যাই। দিনাজপুর বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুদা হাফেজ।